ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এটি একটি জঙ্গি হামলা এবং অপরাধী গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এটি একটি জঙ্গি হামলা এবং অপরাধী গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এটি একটি জঙ্গি হামলা এবং অপরাধী গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এটি একটি জঙ্গি হামলা এবং অপরাধী গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এটি একটি জঙ্গি হামলা এবং অপরাধী গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। ইসরায়েলের তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এটি একটি জঙ্গি হামলা এবং অপরাধী গাড়িতে করে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।